হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এসে গেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। ঠিক আছে, তা আজ আমি দেখাবো আমাদের ওলের চচ্চড়ি। ওলের তো অনেক রকমের রেসিপি হয়, যেমন ওলে ডালনা, ওলের বড়া, ওলের কাটলেট, অনেক রকমই হয়। তুমি একটা ওলের চচ্চড়িটা একটা রেসিপি, হ্যাঁ ওটা খুব ভালো খেতে হয় নিরামিষ, অথচ শুকনো ভাতে খেতে খুবই সুস্বাদু, তাই আমি আজকে ওটাই দেখাবো। তো আজ আমি এখানে ওলগুলোকে পাতলা পাতলা করে আলু ভাজি এরকম করে সেভাবে পাতলা পাতলা করে সরু সরু করে ওলটাকে কেটে নিয়েছি। ঠিক আছে, এবার আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। তাহলে আমি কড়াইটা অলরেডি গ্যাসে চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে আমার। এর মধ্যে আমি এবারে তেল দেবো, সর্ষের তেল দেবো। কড়াই আমি সর্ষের তেল দিলাম, এবার এর মধ্যে আমি ফোড়ন দেবো, পাঁচ ফোড়ন দেবো, একটুখানি পাঁচ ফোড়ন দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। একটুখানি তেলটা এসে যাবে, তারপরে আমি ওলটা দেবো। এবার আমি ওলগুলো এর মধ্যে দিয়ে দেবো, তেলটা আমার এসে গেছে, এবার আমি ওলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভাজা করতে, একদম খুব লাল করে ভাজবো না, কিন্তু তার একটুখানি ভাজা ভাজা করতে হবে, নাহলে জিনিসটা খেতে ভালো লাগবে না, সুস্বাদু হবে না। তাই আমি এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে এটাকে একটু ভাজতে দেবো। এবার আমি দেখবো আমার ওলটা কতটা ভাজা হবে। দেখতে পাচ্ছি আমার ওলটা প্রায় ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার আমি এর মধ্যে দেবো নুন, এর মধ্যে আমি নুন দেবো আন্দাজ করে, দেবো হলুদ, নুন দিলাম, হলুদ দিলাম, আর এর মধ্যে দেবো আদা বাটা। আদাটা আমি বেটে রেখেছি, আদাটা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে জল দেবো, জল দিয়ে আমি এবারটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি বাকি মশলাগুলো আবার দেবো। এবারে আমি এটাকে দেখবো কতটা সেদ্ধ হয়ে এলো, হালকা সেদ্ধ হয়েছে, এটা আর একটু সেদ্ধ হবে। এরপর আমি এর মধ্যে বাকি ইয়েগুলো দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো, যেহেতু যদি চচ্চড়ি তো এর মধ্যে একটু সর্ষে দিতেই হবে, একটু সর্ষে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো একটু মিষ্টি, একটুখানি কিনে দেবো, এটা একদম শুকনো শুকনো হবে, মানে গরম ভাতের সঙ্গে শুকনো গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে, তার জন্য এটা একটু মিষ্টি দেবো, মিষ্টি মিষ্টি হবে এটা। আর একটু সামান্য জল দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ কি এখনো পুরো সেদ্ধ হয়নি, আমার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখবো কতটা হয়েছে, জলটা পুরো শুকিয়ে গেছে, আমার ওলটাও সেদ্ধ হয়ে গেছে, একদম ওলটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো এই লেবুটা আমি কেটে রেখেছি, কালকে দেবো এটাকে আমি এর মধ্যে নিজে দিয়ে দেবো, টক টক হবে, আর যেহেতু ওল
তেজো এতে লেবু রস দেব। লেবু রস দিলাম আর একটু উপর থেকে কাঁচা তেল দিব সর্ষের তেল দিয়ে এটাকে আমি একটু নেড়ে এবার নামিয়ে দেবো। এটা একদিন হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করবো, নিয়ে এটাকে নামিয়ে নেবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওল চচ্চড়ি একদম রেডি। এটা শুকনো ভাত দিয়ে, গরম ভাতের সঙ্গে শুকনো খেতে খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে ঠিক বানাবেন, বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সবাই বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি, ধন্যবাদ।